मॉर्निंग एंड वेलकम बैक टू माय चैनल मम्पी आबार चले एक नतून वीडियो निये। तो बोलो तुम्हारा सबाई केमन आछो, आशा करी भालो आछो। आमिओ खूब भालो आछि। आर एखन समय 11:30 एकटु बेशी, आर आमि 11:30 समय छादे एसेछिलाम। तो 11:30 एकटु बेशी हये गेछे कारण छादे आमार जामा कापड़ मिलते बा अन्यान्य काज करते करते 10-15 मिनिट हये गेछे। आमार आजके सकाल सकाल सकालेर सब काजबाज कमप्लीट, एखन करब दुपुरे रान्ना। तो बाजारों आज के एक सकाल सकाल हो गए, हमें मोटामुटी सब किस गुछिए रेखे छादे मैंने स्नान सेरे तपर छादे एस। तो आज के हमें बाजार थे नहीं फुलकपी, असमय फुलकपी। हमें तो मैं फुलकपी मैं जानतम जे मैं छोटो जो छोटो छिलाम तक फुलकपी मैं जानतम कि जे फुलकपी एकमात्र शीतर समय ही, किंतु एखन तो देखी शुद्ध शीत ना, शीत ग्रीष्म वर्षा सब समय पावा जाए। फुलकपि बोलते शीतकाल कथा मन पड़े जाए, और अवश्य एखन आर शीतकाल लागे ना, एखन सब ऋतुते ही प्राय फुलकपि पावा जाए। और एखन जे कि काल पड़ल, सब भोर बेला बसंतकाल, दुपुर बेला गरमकाल, सन्ध्या बेला बर्षाकाल। तो बांगला ऋतु वैचित्र्य देखार जन्नो एखन आर 60 दिन अर्थात 2 मास अपेक्षा करते हैं। एखन एक दिन अर्थात 24 घंटाते तीनटे ऋतु आमरा उपभोग करते पारछि। एखनकार ऋतु बड़ो बड़ो कविदेर सब फेल करे दिल, कोथाय आर शीतकाल आर कोथाय आमि, दिल्ली आर बिबाह दूर। तो चलो रान्नाघरे जेते होबे। तोमादेरके आरेकटा कथा बोली, आमरा जखन छोटो छिलाम মানে আমি আর আমার দিদি, তো আমার ঠাম্মার সঙ্গে মাঠে যেতাম। তো আমাদের মানে গ্রামে মাঠ আছে, তো ওইখানে মানে শীতের সময় প্রথমত শীত, তারপরে সর্ষে পুর, তারপরে মানে আলু চাষ হতো, তারপরে আবার কি মানে ফুলকপি, চারিদিকটা এত ভালো লাগতো। তার মধ্যে শীতের সময় তো জানো যে রোদ সবারই ভালো লাগে, তো রোদ্দুরের মধ্যে মানে সব মিলিয়ে একটা মানে কি ভালো ব্যাপার ইয়ে ছিল। তোমাদেরকে একদিন নিয়ে যাব, অবশ্যই নিয়ে যাব, আমি যখন যাব। এখন তো লকডাউন যেতে পারছি না, তো লকডাউন উঠলেই যাব। আমার ছেলে তো বলেই রেখেছে মা লকডাউন শেষ হলেই আমরা মামাই চলে যাব। তো জানি না কবে শেষ হবে আর কবে যাব। এখন তো শুনছি যে 5-6 মাস প্রায় এরকম থাকবে, তো মন খারাপ করে লাগলো। বাদটা ওই সব চিন্তা ভাবনা করলেই মন খারাপ হয়ে যাবে, কারণ অলরেডি 3 মাস হয়ে গেছে চলে এসেছি, মানে যেতে পারিনি। আমি প্রায় প্রত্যেক মাসেই অন্তত একবার যাই, কিন্তু 3 মাস হয়েই গেল। আর সত্যি কথা বলতে কী বলো তো, যাদের আমার মধ্যে এরকম গ্রামে বাড়ি, তারপরে এরকম মানে এরকম জায়গায় একটু মানে শহুরে পরিবেশে বিয়ে হয়েছে, তারা গ্রামটাকে খুবই মিস করে। না আমি তো করি, আর আমার যারা যারা মানে মোটামুটি পরিচিত আছে আমি সবার কাছেই শুনি, সবাই প্রায় বলে যে অনেক বেশি বকবক করে ফেলেছি, আর বকবো না, এখন রান্নাবান্না করতে হবে, অলরেডি অনেক লেট হয়ে গেছে, মনে হয় 12টা বাজতে যায়। তো চলো আজকে রান্না করবো ফুলকপি আর জ্যান্ত মাছের, মানে পোনা মাছ নিয়ে এসছে একটা জ্যান্ত, পুরো লাপাচ্ছিলে যখন নিয়ে এসছে। ফুলকপি আর মাছের ঝোল আর সঙ্গে পটল পোস্ত, তোমাদেরকে দেখাই আমি আজকে কীভাবে রান্না করছি, শুরু করা যাক। তো আমি চলে এসেছি রান্নাঘরে। এই দেখো আমার ফুলকপি, আলু আর মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। মাছ দেখো ভাজতে দিয়ে দিয়েছি, মাছটা একটু ভালো করেই ভেজে নেব। ভাবতেও কেমন লাগে যে গরমকালেও ফুলকপি খাচ্ছি, মনে মনে ভালোই লাগে। ফুলকপি খেতে আমি অবশ্য খুব ভালোবাসি, আর যেহেতু অসময়ের সবজি সেই জন্য আলু আর ফুলকপিটাকে একটু ভাপিয়ে নেব। ফুলকপিটাকেই ভাপানোর দরকার, তার সঙ্গে আলুটাও একটু দিয়ে দিলাম। তো এটা আমার ফুটে গেছে, এখন এটা নামিয়ে নেব। সামান্য একটু ভাপালেই হলো। ফুলকপিটাকে ভাজতে দিয়েছি, ফুলকপিটাকে ভালো করে ভেজে নেব। আর দেখো আলুটা আমি আগেই ভেজে রেখেছি, আলুটা ভাজা হয়ে গেছে,
कड़ाई तो पिंज़ दिए दिए पिंज़टा के एक लाल लाल भेजे नेब एखी दिए दिल आदा बाटा और दिल जिरे गुड़ो দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দেব হলুদ তো এটাকে একটু ভালো করে কষিয়ে নেব তো আমি এখন একটু জল দিয়ে দিলাম टमेटो कुची टमेटो कटे रेखे एर मध्य फुलकपी गुलो दिए दीची কষিয়ে নেব অল্প কিছু সময়ের জন্য তো আমার কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিয়েছি একটু লঙ্কা গুঁড়ো তো এখন এর মধ্যে দিয়ে দিলাম মাছটা ঝোলটা যেহেতু ফুটে উঠেছে এটা কিছুক্ষণ ফুটিয়ে তারপর আমি নামিয়ে নেব তো রেডি হয়ে যাবে আমার ফুলকপি আলু মাছের ঝোল তো এখন করব পটল পোস্ত দেখো পটলটাকে ধুয়ে কেটে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি কড়াইতে তেজপাতা আর সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এটা একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে পটলগুলো দিয়ে দেব আর ভেজে নেব ভালো করেই ভাজবো পটলটাকে পটলগুলো আমার দেওয়া হয়ে গেছে এখন একটু এটাকে ভেজে নেব ভালো করে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর দেবো একটু নুন পটলগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু আলুগুলোকেও এর সঙ্গে একটু ভেজে নেব এগুলো একটু ভালো করে ভাজা হয়ে গেলে ভাজা হয়ে তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব পোস্ত আদা আর লঙ্কা বাটা দেবো একটু জিরে গুঁড়ো তো এটাকে একটু এখন একটু সামান্য একটু নাড়াচাড়া করব এখন আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি Thank you.
চালিয়ে রাখো। দিয়ে দিলাম একটু পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিলাম একটু গাঢ় হয়ে গেলে নামিয়ে নেব। তো রেডি আমার পটল পোস্ত। গুড ইভিনিং, আমি এখন চলে এসেছি ছাদে। তো দুপুরে ছেলেকে ঘুম পাড়াতে গিয়ে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, ছেলের সঙ্গে আমার ঘুমটাও হয়ে গেছে। তো ঘুম ভাঙলো হঠাৎ পাশের বাড়ির আওয়াজে। একদিক থেকে ভালোই হয়েছে, ঘুমটা ভেঙে গেছে। ঘুমের পরে অনেক কাজও করলাম, আর এখন আমরা চলে এসেছি ছাদে জামা কাপড় তুলতে, কারণ হাওয়া ছেড়েছে খুব। আজকে আবার বৃষ্টি হবে নাকি জানি না। তো সকালে অনেক জামা কাপড় কেটেছিলাম, সব শুকিয়ে গেছে, সারাদিন প্রচণ্ড রোদ ছিল, আর এখন আবার পুরো ভালোই হাওয়া ছাড়ছে, মেঘ মেঘ হয়েছে, জানি না বৃষ্টি হবে নাকি। তো ওই জন্য সাদা জিনিসগুলো তুলে নিয়ে যেতে হবে। তো আজকের মতো আমি এখানেই টাটা বলবো, তার কারণ হচ্ছে আজকে আমি একটু বাজারে যাব। আজকে একটু বাড়ি থেকে বেরোতে হবে, কারণ অনেক দিন হয়ে গেছে বাড়ি থেকে বেরোই না বা কোথাও যাই না। তো দেখি আজকে কী কেনাকাটা করা যায়, কী কিনবো অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঘরে থেকো, সাবধানে থেকো। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো টাটা।